টেকনিক্যাল ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবের এ পর্বে আমরা সলভ করব কয়েকটা উদাহরণ। তো আমি তোমাদেরকে প্রথম যে উদাহরণটা সলভ করে দেখাবো সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে আমরা অবচয় ধার্য করব সেটা। তো দেখো, আমরা এখানে একটা উদাহরণ লিখেছি, সেটা হচ্ছে 2014 সালের 1 জানুয়ারি তারিখে বাবুল লিমিটেডের 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 1,60,000 টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আমাদের করণীয় হচ্ছে মেশিনটি বিক্রয়ের লাভ বা ক্ষতি নির্ণয় করা। তো একটা মেশিন ক্রয় করার পরে ওটার অবচয় বাদ দেওয়ার পরে সেই মেশিন যদি আমরা আবার বিক্রি করে দিই, তো ওই বিক্রয়জনিত লাভ বা ক্ষতি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তোমরা ভালো করে একটু খেয়াল করো যে আমরা প্রথমে যেটা করছি, যে আমরা একটা মেশিন ক্রয় করেছি সেটার হচ্ছে ক্রয় মূল্য কত, 2,80,000 টাকা, এবং মেশিনটির সংস্থাপন ব্যয় যে দেখো সংস্থাপন ব্যয় হচ্ছে কত, 20,000 টাকা, আর মেশিনটির আনুমানিক জীবনকাল হচ্ছে যে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, আর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা। এই মেশিনটা আমরা হচ্ছে 2014 সালে ক্রয় করেছিলাম, এই যে 2014 সালের 1 জানুয়ারি তারিখে আমরা মেশিনটি ক্রয় করেছি। আর 2016 সালের 1 অক্টোবর তারিখে যে আমরা মেশিনটা বিক্রি করে দিচ্ছি কত টাকা, 1,60,000 টাকা। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই মেশিনটার বিক্রয় করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো তোমরা দেখো এখানে বলা আছে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এখন আমরা যে মেশিনটা কিনেছিলাম কত টাকা দিয়ে কিনেছিলাম, তাহলে আমরা প্রথম মেশিনের মোট ক্রয় মূল্যটা বের করি। এই যে মোট ক্রয় মূল্য এটা সমান দেখো এখানে আছে কত, 2,80,000 টাকা, এর সাথে আমরা যোগ করব সংস্থাপন ব্যয়। আমাদের সংস্থাপন ব্যয় কত আছে, এই দেখো এখানে বলা আছে সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা এখানে 20,000 টাকা সংস্থাপন ব্যয় নিয়ে আসব। তাহলে আমাদের মোট ক্রয় মূল্য কত দাঁড়ালো, 3,00,000 টাকা। এখন এই মেশিনটা তো আমরা বিক্রি করে দিব, তাই না? তাহলে আমাদের মোট 2014 সাল, 2015 সাল এবং 2016 সালের 1 অক্টোবর তারিখ পর্যন্ত, এই যে 1 অক্টোবর পর্যন্ত আমাদের মোট কত টাকার অবচয় হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা মেশিন কিনেছি কত দিয়ে, 3,00,000 টাকা দিয়ে। এখন এটার 2014 সালের যদি অবচয় বের করি, সরলরৈখিক পদ্ধতিতে তোমরা জানো যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যদি ধরো সে 10,000 টাকা হয়, তাহলে 2015 সালে যে অবচয় কত হবে, 10,000 টাকা হবে। 2016 সালে যেও 10,000 হবে। আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয় কত হয়, একই রকম হবে। তো আমরা দেখো এই যে 3,00,000 টাকার উপরে এখন অবচয় ধার্য করব, এটা হচ্ছে 2014 সালের অবচয়। তাহলে 2014 সালের অবচয় কত হবে, সমান 3,00,000 টাকা। এবার এখান থেকে আমরা মাইনাস করবো, যেমন অবচয় ধার্যের ফর্মুলা ছিল ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তো দেখো আমাদের ভগ্নাবশেষ মূল্য কত আছে, 20,000। তাহলে আমরা এই যে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা মাইনাস করবো, তাহলে এই 3,00,000 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, তাহলে আমরা ওইটা বসালাম, সমান আমাদের কত আসতেছে, 2,80,000 টাকা। এখন 2014 সালের অবচয়, এখন 2,80,000 টাকার উপর আমরা অবচয় ধার্য করব। এখন তোমরা একটু খেয়াল করো, আমাদের এই কোশ্চেনে কোথাও কিন্তু অবচয়ের হার দেওয়া নাই। তো আমরা অবচয়ের হার কীভাবে নির্ণয় করি, দেখো অবচয়ের হার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এই যে অবচয়ের হার, যদি আমি তোমাদেরকে আগের পর্বে কিন্তু অবচয়ের হার কীভাবে নির্ণয় করে এটা শিখিয়েছি। তো অবচয়ের হার সমান 100 ভাগ জীবনকাল। তো দেখো এই যে 100কে আমরা যদি কী করি, জীবনকাল হচ্ছে কত, আমাদের মেশিনটির আনুমানিক জীবনকাল এই যে আয়ুষ্কাল 5 বছর দেওয়া আছে, তো আমরা এখানে 5 দিব, সমান আমাদের কত আসতেছে, 20। তাহলে এই 20% হচ্ছে আমাদের অবচয়ের হার। তাহলে আমরা 2,80,000 উপর যদি 20% অবচয় ধার্য করি, তাহলে আমাদের কত আসতেছে, 56,000 টাকা। এখন দেখো 2014 সালে যদি 56,000 টাকা আসে, তাহলে 2016 সালে কত আসবে, সেমই 56,000 টাকা আসবে। তাহলে আমরা 2014 সালের এই 56,000 টাকা 2016 সালে এই 2015 সাল হবে, এটা 16 না, 2014 পরে দেখো 2015 সাল হবে। তো 2015 সালেও আসছে 56,000, এরপরে 2016 সালে যাব, 2016 সাল, এখানে দেখো সেম এক বছরের অবচয় কত আসবে, 56,000। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো,
আমাদেরকে বলতেছে 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটা বিক্রি করে দেওয়া হলো। তাহলে 2016 সাল তো পুরো আমরা পাচ্ছি না, কয় মাস পেলাম? 9 মাস পেলাম। তাহলে আমরা যদি জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কাউন্ট করি তাহলে আমাদের দেখো 9 মাস আসে। তাহলে 9 মাস আমরা এখানে কি অপচয় ধরবো? তাহলে 12 মাসের মধ্যে 9 মাসের অপচয় নিব। এই যে আমাদের হচ্ছে 12 মাসের মধ্যে 9 মাস ধরবো, তাহলে এখানে আমাদের কত আসতেছে এটা আমরা বের করব। তাহলে দেখো 56,000 টাকা 9 মাসের অপচয় কত আসবে? 9 মাসের অপচয় আসবে হচ্ছে 42,000 টাকা। এইবার আসো আমরা এখানে কি করব, মোট অপচয়গুলো আমরা যোগ করব। তাহলে এইখানে দেখো 2টা 56,000 আর এইখানে আছে 42,000, এই মোট যদি আমরা হচ্ছে কি করি যোগ করি তাহলে আমাদের কত আসবে? এই 3টা মোট যোগ করলে আমাদের মোট অপচয় হবে, এই মোট অপচয় বা মোট পুঞ্জীভূত অপচয়, যেহেতু আমরা কয়েক বছরের অপচয় একসাথে করতেছি, মোট পুঞ্জীভূত অপচয় কত আসে আমাদের? মোট আসবে হচ্ছে 1,54,000 টাকা। এটা হচ্ছে আমাদের 3 বছরের মোট অপচয়, যেটাকে আমরা বলি পুঞ্জীভূত অপচয়। এখন এইটা দিয়ে আমরা কি করব, আমাদের মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করব। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এই কাউন্টডাউনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি এইটাতে ভুল করো তাহলে কিন্তু এই মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারবে না। এখন দেখো আমরা মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করব। তাহলে আমাদের মেশিনের ক্রয় মূল্য কত ছিল আমরা প্রথমে নিয়ে আসবো। এই যে মেশিনের আমরা কিন্তু এটা নির্ণয় করতেছি, মেশিন বিক্রয় লাভ বা ক্ষতি নির্ণয়। তাহলে হচ্ছে কি মেশিনের মোট ক্রয় মূল্য এটা কত আসছিল আমাদের? এই দেখো আমরা বের করছিলাম মেশিনের মোট ক্রয় মূল্য হচ্ছে কত, 3 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 3 লক্ষ টাকা নিয়ে আসবো। এইবার এইখান থেকে আমরা বিয়োগ দিব পুঞ্জীভূত অপচয়। এখন দেখো আমরা এই যে মোট পুঞ্জীভূত অপচয় কিন্তু বের করে ফেলেছি, এটাকে আমরা নিয়ে আসবো 1,54,000 টাকা। এটাকে আমরা মাইনাস করব, করলে আমাদের এখানে আসে কত, 1,46,000 টাকা। এই 1,46,000 টাকা হচ্ছে মেশিনের বর্তমান মূল্য, এই যে মেশিনের বর্তমান মূল্য। তাহলে মেশিন আমরা যেটা ক্রয় করেছিলাম 3 লক্ষ টাকা দিয়ে, সেখান থেকে 3 বছরের পুঞ্জীভূত অপচয় বাদ দেওয়ার পরে আমাদের মেশিনের বর্তমান মূল্য আছে কত, 1,46,000 টাকা। এবার আমরা দেখো এই যে মেশিনটা বিক্রি করে দিয়েছিলাম কবে, 1 অক্টোবর তারিখে, যে 1 অক্টোবর তারিখে আমরা মেশিন বিক্রি করেছিলাম 1,60,000 টাকা। তাহলে এইবার আমরা এখান থেকে কি করব, মেশিনের বিক্রয় মূল্য লিখবো। এই যে মেশিনের বিক্রয় মূল্য কত, 1,60,000। এই দেখো 1,60,000 টাকা, আমরা 1,60,000 টাকা এখানে লিখবো। এইবার এইখান থেকে আমরা মাইনাস করব, এই যে আমরা বের করলাম মেশিনের বর্তমান মূল্য, তাহলে এখান থেকে বাদ দিব কি, বাদ মেশিনের বর্তমান মূল্য, বর্তমান মূল্য। তাহলে 1,60,000 থেকে যদি আমরা 1,46,000 টাকা মাইনাস করে দিই, যেটা আমরা বিয়োগ করব, তাহলে এখানে কত আসে, 14,000 টাকা। এই 14,000 টাকা হচ্ছে আমাদের মেশিন বিক্রয়জনিত লাভ। এখন লাভ হলো না ক্ষতি হলো এটা আমরা কিভাবে বুঝবো? দেখো আমাদের যে মেশিনটা বিক্রি করেছে, যে মেশিনের বিক্রয় মূল্য, এটা দেখো মেশিনের বর্তমান মূল্য থেকে বেশি। মেশিনের বিক্রয় মূল্য 1,60,000 টাকা আর মেশিনের বর্তমান মূল্য 1,46,000 টাকা। তাহলে বর্তমান মূল্যর থেকে যদি তোমার বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটা তোমার মুনাফা বা লাভ। তাহলে এখানে আমাদের কি হলো, 14,000 টাকা মেশিন বিক্রয়জনিত কি হলো, লাভ হলো। তাহলে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়। এই যে লাভ বা ক্ষতি নির্ণয়, তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করলাম? প্রথমে আমরা মেশিনের মোট ক্রয় মূল্য বের করলাম, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে যে 2014 সাল, 2015 সাল এবং 16 সাল, 3 বছরের অপচয়। দেখো 14 সালের অপচয়, 15 সালের অপচয় এবং 16 সালের অপচয়। 16 সালের আমরা 9 মাসের অপচয় বের করেছি, কারণ অক্টোবরে তো আমরা মেশিনটা বিক্রি করে দিলাম। তাহলে এই 9 মাসের অপচয় 42,000 আর আগের 2 মাসের 56,000 সবগুলো যোগ করে আমাদের মোট অপচয়, যেটাকে আমরা বলি পুঞ্জীভূত অপচয়, 1,54,000 টাকা। এবার আমরা মেশিনের মোট ক্রয় মূল্য 3 লক্ষ থেকে 1,54,000 টাকা মাইনাস করে দিলাম। দেওয়ার পরে আমাদের মেশিনের বর্তমান মূল্য আসছে 1,46,000 টাকা, তার মানে এই মেশিনটার বর্তমান দাম হচ্ছে 1,46,000 টাকা। এইবার এই মেশিনটাকে আমরা বিক্রি করে দিচ্ছি কত টাকায়, মেশিনটা আমরা বিক্রি করে দিচ্ছি এই যে 1,60,000 টাকায়। তাহলে 1,60,000 টাকার এই যে মেশিন, ওইটাকে আমরা বিক্রি করছি কত টাকায়, 1,60,000 থেকে 46,000 বাদ দিলে এই যে আমাদের লাভ হচ্ছে কত, 14,000। এই 14,000 টাকা আমাদের মেশিন বিক্রয়জনিত লাভ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে হচ্ছে এই কোশ্চেন থেকে আর একটা
নিয়মে কিভাবে হচ্ছে তোমাদের মেশিনের যা বেদা দিতে হয়, তারপর মেশিনের অবচয় হিসাব তৈরি করে, সেগুলো দেখাবো। তো সেই পর্ব পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার সাথে থেকো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।